কাঁচি দিয়ে গলায় কোপ, কাঁচির কোপে মৃত্যু সাহেব আলীর। তার বয়স 22 বছর। ঠাকুর ভাসানো গান বাজানো নিয়ে বচসার সূত্রপাত, বচসার জেরে কাঁচির কোপ বলে অনুমান। রক্তাক্ত অবস্থায় যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় এনআরএসে, সেখানে থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেসরকারি হাসপাতালে মৃত বলে ঘোষণা করেন সাহেব আলীকে কোপ মেরে বিট্টু সর্দার, এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত বিট্টু। এর আগে একাধিক দুষ্কৃতিমূলক কাজের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক বিট্টু সর্দার, এলাকার লোক বিট্টুর বাড়িতে চড়াও হয়। বিট্টুর স্ত্রীকে বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর কিছু দাবি নেই, আমরা সরকারের কাছে এই দোকানি নিবেদন করছি, ওর ফাঁসি হোক। ও ওর বাবার এক ছেলে, ওর বাবার আগে পিছে কেউ নেই, ওর ফাঁসি হোক আমরা এটাই চাই। আর ওর বাবার আগে পিছে কেউ নেই, ওর ফাঁসি আমরা বিট্টু সর্দারের ফাঁসি চাই। আমাদের এইখানে বক্তব্য, আমাদের বাড়ির ছেলেকে মেরেছে, দুদিন পরে আর একজনকে মারবে, আমরা ফাঁসি চাই। আমার নাম রজিনা। আমাদের জীবন শান্তি হবে, কিছু চাই না। কি হবে, ও তো জেল থেকে বেরিয়ে মরতে ফের মানে চলতে দু মিনিট আর লাগবে না, ওর আমরা ফাঁসি চাই। আমার গ্রাম